पहिले निराई गोनो भी पहिले निराई पहिले निराई गोनो भी पहिले निराई दुई कदमे चुमु खबो दुई कदमे चुमु खबो चोडनी धुनी माखबो गई पहिले निरा सबै गोनो भी पहिले निराई ओ पहिले निराई गोनो भी पहिले निराई दुई कदमे चुमु पहिले निराई पहिले निराई गोनो भी पहिले निराई अमर नबी कत दूरे लोहित सागरेर तीरे हाय रे मदीनार सोनार गड़े अचिर तिनि सर्वदाई पहिले निराई गोनो भी पहिले निराई पहिले निराई गोनो भी पहिले निराई আরে বিপদ মরে গেছে তো পাক পাঞ্জাতন কোসি বুঝছেন না রাসুল এবং রাসুলের আহলে বাইত সুবহানাল্লাহ বল না কেন যুবকদের জান্নাতে লিডার হবে যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত এটা মোটেও কিয়ামত নয় আপনি যখন স্থান ত্যাগ করবেন আপনার কোন প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি লাকমিয়া ভান্ডারির বাড়ির বেদসামিয়ানার নিচে আমি যাইনি কিন্তু তুমি এত গভীর রজনী পর্যন্ত তুমি আলোচনা শুনেছো তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে তুমি তো মালিকের গোলামি করেছো কি করেছো গোলামি করেছো তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি কি বলতে পারবা রে তোমার মালিক কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে আমার মালিকও আমার জিকির করেছে এটাকে আমি বলছি না আল্লাহ বলেছে কথা বলেন না কেন ফাযকুরুনি আযকুরুকুম এটা কার কথা আল্লাহর কথা অস্বীকার করা যাবে না যত বেশি প্রেমময় হবে আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বলে গেছেন আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা যেটা করা যায় আমরা সেটার দিকেই ঝুঁকি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বন্ধুরে আমার এটা হলো জিকিরের জলসা কিসের জলসা সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা জিকির অসৎ কাজের জন্য সৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির হজে গেছো সেটাও জিকির অঝল জিকিরের জলসা জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকের জান্নাতের বাগান জিকির হলো আরবি শব্দ আল্লাহর কোরআনের ভাষা আর বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি বলেছি একটু আগে ঠিক কিনা আমরা জিকির করতে রাজি না আরে জোরে কিন্তু জিকির যে করবো এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিক কিনা আরো জোরে এরে আমার মোবাইলটা কই তোর কাছে নেই মোবাইলটা ভিডিওটা দেখাইলে বা এখন যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন গতকালকে যে সবে গত রজনী যে সবে বরাতে রজনী গেছে আপনারা কি সেই সবে বরাতে রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে সবাই সবাই হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে বিপদ মরে গেছে তো পাক পাঞ্জাতন কোসি বুঝছেন না রাসুল এবং রাসুলের আহলে বাইত সুবহানাল্লাহ বল না কেন
ইমাম হাসান হোসাইনের দরকার আছে না? ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তোমরা যারা যুবক একাডেমি ম্যাক্সিমামই যুবক, তোমাদের জন্য বলছি আল্লাহ রাসূল আমাদেরকে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাত। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। যুবকদের জান্নাতে লিডার হবে, যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কলিজার টুকরা দুই ভাগ, সুবহানাল্লাহ, পাক পাঞ্জাব দলের দুইজন সদস্য, কয়জন? দুইজন। তাদের মায়ের নাম কি? এখন মা বোনেরা অনেকে আলোচনা শুনতেছে, মা বোনরা কইবো হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ, আমরা ওয়াজ তো করে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আমার মা বোনদের চিন্তার কোনো কারণ নেই, যারা মুমিনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সাজদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার স্বামীকে হযরতে আলী, ঠিক কিনা বলেন? ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি, ঠিক কিনা বলেন? উনিও পাক পঞ্জতনের একজন সদস্য। আল্লাহ রাসূল কি বলেছেন? আনা মাদিনাতুল ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন I am a city of education, the gate of that city is Ali. রাসূল বলছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জতন কইলে ভয় পাইয়েন না, রাসূলের আহলে ভাই এর মধ্যে রাসূলও আছেন। কে আছেন? পাক পাঞ্জতনকে ভালোবাসা, এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ। কি তাদেরকে ভালোবাসতে না পারলে মনু মনু কথা কোয়া যাইবে না, এটা জান্নাতের বাগান। এখানে আজকে শুধু স্যারে কথা কইবো আর স্যারের ছাত্ররা সবাই শুনবো। আই এম টিচার, ওকে, কথা কন না কেন? আমি জোরে কই তুই বদো, আমার এটা ঠিক আছে, এটা লড়ে সুরে ঠিকঠাক কয় কি? যেখানে যেটা এতক্ষণ আলাউদ্দিন জিহাদি ভাই ছিলেন, উনি ছিলেন স্টিভ, আপনাদের টিচার হিসেবে আপনাদের কি ইনস্ট্রাকশন দিয়েছেন, টিচিং দিয়েছেন, আপনারা মন দিয়ে শুনেছেন তাই না? ভাই ভাই তোমরা একটু বসো প্লিজ, সিট ডাউন এভরিবডি, বসো সবাই বসো। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন না? যুবক তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মদিনাওয়ালার খাতিরে। দেখছেন নি আদব, যেভাবে বলেছে ঠিক সেইভাবে ওরা বসে গেছে। এটা হলো আলেমদের প্রতি প্রেম। কার প্রতি? আলেমদেরকে ভালোবাসতে লস? আরো জোরে লস, লস না লাভ, আরো জোরে সব আলেমদের ভালোবাসা যাইব না? এই তো একটু মুসরা খাইয়ে গেছে, সবাইকে ভালোবাসা যাবে? মুসলমান কয় দল হইব? 73। জাহান্নামে যাইব কয়টা আর জান্নাতে যাইব কয়টা? অমর খোদা মুই তো টেনশনে মুইরে যাইতিছি, আল্লাহ রাসূল কইতে আছে এক দল মাত্র জান্নাতের দিকে রওনা হইবে। কয় দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জান্নাত কেউ চায়? ও মা চাই তো, জান্নাতে তো চাই। একটু মশলা দিয়ে কইছি যে বুঝে নাই, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না, আল্লাহ আল্লাহ রাসূলকে চায়। ঠিক সামনে উপস্থিতি, আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে, নিবেন আমার আলোচনাটা? একটু কি ধৈর্য ধরে শুনবেন? তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান, আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব। সেই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকল জবানকে একটু বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু কি ধৈর্য ধরতে পারবেন না? আহারে ধৈর্য ধরে শুনলেই তো লাভ, এতক্ষণ আলাউদ্দিন জিহাদির আলোচনা শুনছেন, ওইখানে একটা প্রেম আছিল, কি আছিল? এখানে একটা মধু ছিল, প্রেম ছিল, ভালোবেসে ছিলেন না? আরে কথা কই তো, ভালো কেন বাসছেন? এমনি এমনি বাসছেন? আল্লাহ কই নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, সুবহানাল্লাহ বলেন না?
পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? হকানি আলেমরা। কারা? আলেমরা। আল্লাহরে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনের এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনারা তো সাধারণ মানুষ, আপনারা মুক্তি পাবেন কিভাবে? অসুস্থ হলে ডাক্তার লাগে না, কথা কয় না, তোমরা কথা বলতে হবে তো, কারণ এই জবান তো এই জবান দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন শরমের কিভাবে স্মরণ করবেন, এই স্মরণের সমাধানটা হাদিস শরীফের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল বলেছেন সরকারে মদিনা, তিনি বলেছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাবিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কারণ ওই যে বললাম আপনি যখন জিকিরের জন্য হেঁটে হেঁটে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহর জিকির আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তারও আগে আপনাকে ধরা দিবে, তার মানে আপনাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। তার মানে আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। চমৎকার না? তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? সত্যিকারের লাভ আপনি হাসিল করতে পারবেন, ফায়দা লুটতে পারবেন যদি আপনি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন। আর আলেমদেরকে ভালোবাসার মানে কি? রাসূলের দিদার পাওয়া। কি পাওয়া? আর রাসূল পর্যন্ত পৌঁছানো মানে কি? আল্লাহকে রাজি। আমরা আল্লাহ বলা হওয়ার প্রত্যাশা নিয়েই তো রাসূলকে খুঁজবো, তাই না? কারণ আল্লাহ বলেছেন মাইয়াতে রাসূলা ফাকাদ আতাল্লাহ, একেবারে সবার মুখস্থ আয়াত, তাই না? কথা বলেন। এখন আল্লাহ যেখানে আমরা রাসূল সম্পর্কে আল্লাহর বাণী শুনেছি সেখানে শুধু রাসূলের সাথে মধুর সম্পর্কের কথা শুনেছি, সম্পর্ক ছিন্নের কোনো কথা শুনিনি। আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব যে বলছেন উনি কি আপনাদের কাছে রাসূলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করার কোনো সিম্পটম এক মিনিটের পাইছেন? আমার পাশে আমার চাইতে বুজুর্গ আমার এরিয়াতে তিনি শিক্ষক হিসাবে আছেন, আমার একবারে কাছাকাছি আমার ভাই, উনি ওনাকে প্রশ্ন করবেন উনিও কিন্তু আপনাকে রাসূলের সাথে আংশিক কোনো সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কথা বলবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিন্তু এখন আমাদের মধ্যে এমন কিছু মৌলবি বের হচ্ছে তারা আমাদের কাজের মধ্যে সাধারণ মানুষের সরল মারা মানুষের আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, বাধা দিতে চায়। এটা কিন্তু আসলে কখনোই কোনো পরিপূর্ণ ইমানদারের কাজ হতে পারে না। কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট। আপনারা প্লিজ রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কথা বলছি না। আল্লাহ রাসূল বলেছেন যে ইমানদাররা রাসূলকে ভালো বাসবে, ভাসে বেশি ছিলেন এবং বাসবেন চিরকাল, এটা থাকবে। কিন্তু রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালো যারা রাসূলকে ভালোবাসে না তারা কখনো ইমানদার হতে পারে না, কারণ রাসূল প্রেমই হলো ইমান। আর ইমান যদি আপনার 100% টেকসই না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজকে আমি ছোট্ট একটা শিরোনাম একটা হেডলাইন দিয়েছি আলোচনার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইওরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। ও মনু, ও মনু, মুই চাইছি তোমার দিকে, এইয়া করা যাইবে না তো, মোর কাছে এটা কাউন্টিং হইতে আছে, মুই কি আর মুই বহুত কষ্ট হই যাইছি, 10টা বাজে আইয়া বইয়ে রইছি ওয়াজ করবার লাগি। দেখছেন নি জীবনের ওয়াজ এবার আটকা বক্তা 10টায় আইতে, এটা কি প্রেম না হিংসা? কথা কয় না? আরে জোরে, আরে জোরে, তাহলে আসমি আর
মহব্বতে যদি আমি দরাত্রের মাহফিল দশটা আইতে পারি, তো আপনি জুমার দিনে কি আগে যাওয়া দরকার নাকি খুতবার সময় যাওয়া দরকার? আপনার কি আসরের আগে সুন্নত ছেড়ে যাওয়া দরকার না আগে গিয়ে ওযু করে ফ্রেশ হয়ে আগে সুন্নত পড়া দরকার? এশারের আগে সুন্নত ছাড়া দরকার না পড়া দরকার? মিয়া দুঃখ লাগে, আমরা নামেই মুসলমান, মুসলমানিত্ব নাই তো। এই মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার ছেলে মেয়েদের বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকের ইহুদি কালচারে ভরা। আপনি মাথার দিকে তাকান সব বেঈমানদের স্টাইলে চুল, আপনি সেলুনে গিয়ে দেখেন কোন ইমানদারের কোন ফিকচার নাই। ফিকচার আছে কার? সব ইহুদিদের। কার? ওখান থেকে আপনি যেই ফিকচারটাই চুজ করেন। অথচ আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এখন এই বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করছে জাহান্নাম। যুব তোমরা যে চুল্লি কাটলা, একদিন মসজিদের ইমাম সাহেবকে খতিব সাথে জিজ্ঞাসা করি হুজুর মাথাটার স্টাইলটা দেখেন তো, আল্লাহ তো এটারে গোল বানাই করছে, এটার আমি টেড়াক্কা বানাইছি, ঠিক আছে যাও নাই। কারণ আলেমদেরকে দেখলে হিংসার নজরে তাকাও, কারণ এরা দেখলে দোষ ধরে। আসলে এরা দোষ ধরে না, তুমি দোষ করো বিদায় চোখে পড়ে। আহারে কথা কয় না, শব্দ দূর বলে গেছে, একটু পরে বিরিয়ানি আইতে আছে, মুই বইয়া রইছি আল্লাহ বিরিয়ানিটা হোক সবাইরে দিয়া দোয়া করে এক লাগে আপনাদের সাথে আমিও যাবো, কি কর? আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিবেন। মাথা থেকে পা পর্যন্ত কার কালচার? ইহুদিদের কালচার। আল্লাহ কয় এরা আমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু, ঠিক নেই? আর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যত সংস্কৃতি লালন করছেন, মেঘে যুবকদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক তো থাকেই আছে, কিন্তু ম্যাক্সিমাম যুবকই ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে। আচ্ছা এটা কমতো, এ ভাই সাউন্ডটা ভালো না। হ্যাঁ হ্যাঁ সাউন্ড ভালো না, এটা মাইকের চরিত্র কি জানেননি? এটার চরিত্র হলো আমি ছোট করে বলবো, এটা বড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে, আর এটার সামনে আমি জোরে কই এটা দিয়ে সাইডটা ধরে আনে তারপরও নামাজ শেষ হয় না। আর আপনি আমি নামাজ কি পড়ছি মসজিদ থেকে বের হয়ে বলতে পারবো না, কোন সূরা দিয়ে নামাজ পড়ছি? এটা কি সত্যিকারের রাসূল প্রেম? যুবক ভাইদেরকে বলছি তোমরা রাগ করো না, অনেক যুবকদের মাথায় টুপি নাই। আজকের এটা তো সাধারণ কোন জলসা না, এটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ ঝরে যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। তো তোমরা টুপি আনতে ভুলে গেছো, তোমাদের বাড়িতে নিশ্চয়ই পাঞ্জাবি আছে, কিন্তু তোমরা পাঞ্জাবিটা পড়ো না। এগুলো কি রাসূল ফ্রেম? লম্বা জামা পরা তো সুন্নাহ, টুপি পরা তো সুন্নাহ, এগুলো কি আপনাদের মধ্যে নাই? এগুলো কি রাসূল ফ্রেম? কথা বলেন না আপনারা, এগুলো হালকা ভাবে নিয়েন না। এরকম করতে 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 ইসলামের পজিশনটা এমন হয়েছে এখন গরিব হওয়ার পথে। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো, আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ক্রমে ক্রমে, ক্রমান্বয়ে আমাদের মধ্যে সামাজিক চারিত্রিক মানসিক সব অবক্ষয় আমাদেরকে চেপে ধরেছে। কথা কি ঠিক না? আরে ভাই হাসিস না, কথাগুলো বুঝে নে। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ জীবনটা কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? কেন ইসলামে? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত, এই জন্য এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ জীবন গঠনের একটা পূর্ণ রূপ। আর সেই ইসলামের নির্যাসন আপনার আমার প্রাণের নবী সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূলকে গ্রহণ করি, রাসূলের আদর্শ যেটা রাসূল নিয়ে এসেছে এটাকে আপনার আমার জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো সুন্নি হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে যুবক, আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরআনে তোমাদের পর্দার ওয়াজ এসেছে, আমরা যারা ইমানদার যুবক পুরুষ আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সারা জীবন মনে করেছো তোমরা যে নারীদেরই পর্দার দরকার, নারীদের যেমন ফরজ তোমাদেরও তেমনি ফরজ।
তোমাদের পর্দাটা কোথায় জানো? লিবাসুত তাকওয়া যালিকা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু ইমানদার পুরুষের দল, তোমার আমার পোশাক দ্বারা পর্দা করতে হবে। এই পর্দাটা হলো উপর দিয়ে নবী বরাবর, আর নিচের দিক দিয়ে চাদর পরে। এরে যুবক বন্ধু, এই নেত্রকোনা কর্মকান্না, লাখমিয়া ভান্ডারীর বাড়ি প্রাঙ্গণের মানুষ, আশেপাশের মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, উপর দিয়া থাকতে হবে নবী বরাবর, আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। এখন তুমি নিচে দিয়া নিচো, টাকনোর নিচ নয় মুরার নিচে, আর উপর দিয়া কম পক্ষে নাবির চাল থেকে তিন আঙ্গুল নিচে। কথা বলেন না কেন? তা আপনার আমার মুসলমানিত্ব আসেনি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যে হুজুর এই যে পোশাকটাকে ক্রিয়েট করলো কে, সৃষ্টি করলো কে, এটা কোন থেকে আবিষ্কৃত হলো? এটা বেঈমান কাফেরের আবিষ্কার করেছে, কৌশলে কৌশলে মুসলমানের মুসলমানিত্ব কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি যদি এই পোশাক পরে পরে যদি তুমি কি করতে পারো, এই জীবন কাটাতে পারো, তাহলে তুমি হয়ে গেলে আল্লাহর বাদ্য। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। মা বাবা কয় একটা আপনি করেন, আর একটা তো মা বাবার বাদ্য নাও বাদ্য। আপনার কত বড় দুঃসাহস, আপনাকে পোশাক দিয়েছে লজ্জাস্থান ডাকার জন্য, লুঙ্গি পলেন, প্যান্ট পরেন, পায়জামা পলেন, ট্রাউজার পলেন, যেটাই পরেন, নাবি বরাবর থাকতে হবে, নিচে যাওয়া যাবে না, উপর দিয়ে টাকনার উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। যদি কে বল করো বন্ধ, ঠিকানা হবে তোমার জাহান্নাম। কথা কি বুঝেন নি আমার? যেমনি করে নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, আমাদের কষ্ট হবে, এই জন্য প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াজের কথা বলে উনি নবীজি, নাই আমাদেরকে মেসওয়াজ করার কথা বলতো। বন্ধু এখন আমরা মেসওয়াজ ডিলেট করে দিলাম, বেঈমানদের আবিষ্কৃত ব্রাশের প্রেমে পড়ে। কথা কন না কেন? আমার কথা আপনাদের বুঝে আসেনি? বাড়ি বাড়ি রাঙ্গিনা রাঙ্গিনা, সকাল সকাল ফোরকানিয়া মাদ্রাসা ছিল, আমি কোরআন শরীফ প্রাথমিক ভাবে শিখছি ফোরকানিয়া মাদ্রাসা থেকে। এখন কিংটন গার্ডেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসা ধ্বংস, এটাও বেঈমান কাফিরদের একটা বড় কৌশল অপকৌশল। জোরে জোরে বলুন আউযুবিল্লাহ। আমাদের কান্দির পরে গেলে দেখবেন সাত্তার খান এবং বন্ধু খন্দকার যে দুটো টাওয়ার শপিং মল, দুটো টাওয়ারের পূর্ব পাশে লেখা আছে শাড়ি দোকানের, শাড়ি দোকানে নাম দিছে প্যারাডাইস শাড়ি। প্যারাডাইস হলো ইংলিশ শব্দ, যেটাকে ইংলিশে প্যারাডাইসও বলা হয়, গার্ডেনও বলা হয়। আমরা বাংলাতে বন্ধু সবাই জানি বেহেস্ত কি, এটা কি বলা হয়, কিন্তু তারা চালাকি করে নাম দিয়েছে প্যারাডাইস শাড়ি। আমি কই ফ্রি হইছি না, ফ্রি হইলে কয়েকজন মিলে যাব, যে তুমি যে লেখছো জান্নাতের শাড়ি, আমার নবীর হাদিস থেকে প্রমাণ, এটা নারীদেরকে লেংটা রাখার শাড়ি। আপনার আমার প্রাণীর নবী বলেছে, যে নারী পর্দা পরার পোশাক পরার পরে নারীর অঙ্গ দেখা যায়, বডি দেখা যায়, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা উলঙ্গিনী বেপর্দা। জোরে জোরে নউযুবিল্লাহ, জোরে জোরে কন্যা। ঠিক না বেঠিক? এখনকার নারীরা পোশাক পরার পরে দেখবেন ওড়নাটা, দেখবেন ম্যাক্সিমাম কাপড় এটি হিন্দুস্তান থেকে আসে। কথা বলেন না কেন? হিন্দুস্তান কি আমাদের বন্ধু না শত্রু? মুসলমানকে সুযোগ পাইলে পাখির মতো গুলি করে দেয়, মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বন্ধু মন্দির বানায়, আবার আমরা হিন্দুস্তানের প্রোডাক্টের জন্য পাগল, ইসরায়েল পাখির মতো গুলি করে করে মারছে বন্ধু, অনিদ্রায় মারছে, পানিতে ভিজিয়ে মারছে, বাসস্থানহীন ভাবে মারছে ফিলিস্তিনের মুসলমানকে। আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এই এই কর্মগুলো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই বন্ধু? নারীর পর্দা নাই, পুরুষের পর্দা নাই, নারী পুরুষ উভয় বন্ধু ইসলাম বিদ্বেষী হয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রতিদিন প্রতিনিয়ত লালন করছে, আর দুজনের মাধ্যমে আসছে সন্তান,
আসে কি আসে না? আরে জোরে বলেন না। আল্লাহর হাবিব কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম মিউজিক কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেরিয়ে যাবে। এটাও বন্ধ, ইহুদিদের একটা রুলসের মধ্যে আছে, এটা তাদের রীতিমতো একটা সংস্কৃতি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক, আরো জোরে বলেন না ঠিক না বেঠিক। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যা কিয়ামতের অন্যতম আলামত। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন পানিতে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যে গানটা তৈরি করা হয়, এই গান এই হৃদয়ে নোংরামি সৃষ্টি হয়। কথা বলেন না? আজকে কি আমরা আপনার আপনার বাচ্চা কাচ্চা গানের পাগল না? আয় আমার দিকে তাকান, কোন হুজুরের গান গজল দিলে ওয়াজ দিলে আপনার বাচ্চা ঠান্ডা হবে না, যখন মিউজিক লাগাই দিবেন বাচ্চা এক নিমিষে ঠান্ডা হয়ে যায়। বলে হুজুর সমস্যা কোথায়? আপনি আসার সময় মিউজিক বাজাই আইছেন ছেলের বাড়িতে, ছেলেও যখন বউ আনার জন্য বউর বাড়ি গেছে তখন তিনিও ব্র্যান্ড পার্টি মিউজিক দিয়ে দিয়ে গেছেন। কিরম হয়েছে বিষয়টা জানেন? আমার দিকে তাকান, আপনি বৃক্ষ মেলায় গেছেন গাছ কেনার জন্য, মানে সুস্বাদু ফল কিনবেন, এখন যাইয়া চোখে পড়ছে আপনি কি তুই থাক থাক ভাই ভাই প্লিজ তারে দমকাইও না, এটা তার দোষ না, এটা মেশিনের দোষ, তারে দমকাইও না। আমি তারে কইছি ভাই রাগ করি, রাগ করো না, রাগ করো না ভাই, রাগ করো না, ওরা অনেক গরিবপুর থেকে আসছে, ওরা মেহমান, বাড়াই দিলে কুদি ভাই, বাড়াই দিলে কুদি ভাই। আমি আল্লাহকে জোরে জোরে কইতে আছি, আপনারা কি বুঝেন না কথা? আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলছি, আমি কিন্তু অসুস্থ, কিন্তু কেন জানিস স্টেজে ওঠার আগে মানে মন মানসিকতা সব ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কর না আরো জোরে, আমি একটু বলি, বাজারে যে গেছে মিষ্টি মিষ্টি ফলের সার আনবে, সে বাগান তৈরি করবো, মানে হঠাৎ করে তার চোখ গেছে তেঁতুলের সারার দিকে, বুঝছেন? এখন হে তেঁতুলের সারা দেখছে, এটার গেট আপ দেখে সে তেঁতুলের সারার প্রেমে পড়ছে, তবে এটার কিনা লই আসছে বাড়িতে, এর সুন্দর উর্বর মাটিতে লাগাইয়ে দিছে, কি করছে লাগাই দিছে, এটা তো নাইচা বড় হয়েছে, কীটনাশক টিটনাশক জৈব সার সার দিছে, তো মাটির উর্বরতা বাড়াই দিছে, অনেক তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আর কলক টলক দই না, তো এনে তাক ধা তেঁতুল ধরে গেছে, তেঁতুল ধরার পরে লম্বা লম্বা তেঁতুল, আর মালিক তো দেখে খুশি, বায়ু ভাই পাকছে কামড় দিয়ে দেখি এমন সুক্কার সুক্কা চুল টুল সব খেলাই গেছে, এখন গাছের তলে বয়ে বয়ে কাল্লা। আমি তো মনে করছিলাম এটা ল্যাংরাম ধরব, কি ধরব? আল্লাহ কয় বে বেকুবে কয় কি, তুমি তো মিস্টেক করেছো কোথেকে? শুরু থেকে। কি থেকে? আর জেনে কোথেকে? শুরু থেকে। এই যে একটু আগে আমার ভাই আলাউদ্দিন জিহাদি রেজি দিয়েছেন বৌজমের কাজটা, দুষ্কার আর দুষ্কার, আল্লাহ রাসূল বলতেছে সুন্দরী বেয়াদবের চাইতে স্তম্ভিতদেশীর চাইতে কান কাটা বাদি দাসী অনেক ভালো। আপনি তো গরিবের মেয়ে আনতে যাবেন না, আপনি যাবেন 10 লাখ যেখানে পাবেন সেখানে, কথা বলেন না কেন? তো আপনি তো 10 লাখ কাবিন দেন নাই, নাক ফোড়াইছেন, বড়ুইটা আপনার নাকি দিয়ে ছাইরা দিছে, বড়শিটা কোথায়? বড়ুই ছিবা ছিবা, আপনারা কি করেন? ছিবা মেয়ের বাপ্পার কাছে অন পাই টানছেন, হেউড়ি তো কাম টাম করতো না, গার ফাঁক দিব, তা আপনিও সস দিতে যাই করতেন না, কারণ হেউড়ির গুড় আসক্ত করে আছে, হেউড়ি জানে যে ক্যাশ পেমেন্ট দিতে হবে, কোর্টে গেলে ইচ্ছা করে দিলেও আপনি 10 লাখ, হেউড়ি যদি ছেড়ে যায় তারপরে কোর্টে গেলে কি 10 লাখ? হেউড়ির গুড় আসক্ত হইতো না, হেউড়ি নাচতো না, কি আমনি নাচবেন? এই আপনি সমস্যা করতেছেন, আপনি বুঝেন না, আবার মেয়ে বিয়ে দিয়ে যন্ত্রণা ভোগ করতেছেন কেন? আপনি যেমন ঠিক তেমন লেভেলের মানুষের কাছে যাবেন, বা একটু উঁচু লেভেলের মানুষের কাছে যাবেন, গরিবের ঘরে সুন্দরী কিউট মেয়ে হয়েছে এজন্য কোটিপতির ছেলের কাছে দিয়েন না, কারণ সমাজের মধ্যে ম্যাক্সিমাম অভিশাপ হলো বড় লোকের ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো কলঙ্কের ভয় থাকে না, ঠিক কিনা বলা? এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখভোগের জন্য, যদিও দুঃখভোগের জন্য পৃথিবীতে তারা সাফার করে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে ব্যতিক্রম কথা কিনা কিনা লাভস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, রাসূল বলেছেন ওরা অলওয়েজ হ্যাপি, অল টাইম তারা সুখী। এই জন্য আপনাকে বিবেক খাটিয়ে কাজ করতে হবে। আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে এই প্রশ্নপত্র নিয়ে যেমনি এসেছেন, প্রশ্ন নিয়ে যেমনি এসেছেন, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছাড়িয়ে দেওয়ার সময় এইরকম আলেমদের কাছে যাবেন পরামর্শের জন্য, তখন দেখবেন আগুনের কুণ্ডলিয়ার মাথায় উঠবে না।
মেয়ে বিয়ে দিও, ছেলে বিয়ে করাইও, বউ দিয়ে শান্তি। মনে রাখবেন, অতিরিক্ত সুন্দরীদের কাছে যাবেন না। আমি আজকে বলে দেই আপনাদেরকে, কারণ ম্যাক্সিমাম সুন্দর ছেলে মেয়ের মধ্যে থাকে অহংকারে ভরা শ্যামলা এবং কালো মেয়েরা ম্যাক্সিমামে থাকে জেলজেল ভদ্র। আপনারা যাচাই বাছাই করে আমার কথাগুলো যদি বলো হয় বলবেন, দীর্ঘদিনের অবজারভেশন থেকে এসেছে। আমরা বাবা মা হিসাবে আমাদের আরো সমস্যা আছে, মেয়েটাকে পাঠাই দিলাম শপিং মলে, কোথায় এখন বউ খুঁজি না আমার। আপনি কেন বলছেন না আপনার ঘরের মেয়ে তো আরেক ঘরের বউ? এরে ভাই আর কথা শোন, আপনার ঘরের মেয়ে আরেক ঘরের, আবার আরেক ঘরের মেয়ে আপনার ঘরের। আপনি যখন প্রত্যেকটা মেয়েকে রাসূলের আদর্শের মধ্যে ঢুকাইয়া দেবেন, তখন আর অটো আপনার ঘরে ধার্মিক বউ চলে আসবে। আবার আপনারা যখন প্রত্যেকে আপনার ছেলেদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়া দিবেন, তখন দেখবেন অটো প্রত্যেকটা ঘরে ভদ্র জামাই চলে আসবে, কোনো সাফার করতে হবে না। কথা বলেন না কেন? আহারে আমি বানাইয়া কই না, তো আল্লাহ রাসূল বলতেছে, আজ দিবু আওলাদাকুম আলা জালাতি ইহসুনি হুববি নাবিকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূল আল্লাহ, কয়টি বিষয়? তিনটি বিষয়। একটা হলো হুববি নাবিকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর প্রেম শিখাও। আরেকটা হলো হুববি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই দুটো প্রেম ঈমান, এবং আমরা ঈমানদারের জন্য নবীর প্রতি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ। এখন এই যে আমি শুধু নবীকে মুখে মুখে ভালোবাসার কথা বলবো, কিন্তু নবীর আদর্শকে লালন করতে পারবো না, এটা কি সত্যিকারের প্রেম? না না। আজকে ধরেন লাকমিয়া ভাই আমার দাওয়াত দিয়ে আনলো, এক্সাম্পল আপনাদের বোঝার জন্য বলছি, বিরক্ত কি হন? বিরক্ত কি হন? বিরক্ত হইলে এখনই দাঁড়িয়ে ক্যাম করে মোনাজাত দিয়ে দিই। আমার আরো কিছু মনের কথা আছে, নিবেন নিবেন? আপনারা নীতি প্রস্তুত? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জান্নাতের ফল খাইয়া নেই, সবাই সবাই মিলে চলে, জান্নাতের ফল খাইয়া নেই সবাই মিলে। জান্নাতের বাগানের মেহমান যারা, তাদের খাবার এই মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলে গিয়ে যখন আমরা আলেমদের সামনে বসে কথা শুনি বা দুরুদ পড়ি, জিকির করি, নবীকে সালাতু সালাম জানাই, তখন কি আমাদের শান্তিটা দেহে মিলে না রুহে মিলে? এইটা হচ্ছে রুহানিয়াতের বাজার। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবে, ছোট্ট একটা চা দোকানে গেলেও পাবেন, কিন্তু রুহির বাজার যে কোনো জায়গায় পাবে না। স্পেসিফিক ভাবে আপনার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেইখানে গেলে আপনি রুহানিয়াতের বাজার পাবেন। আর এই বাজারটা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, এটা আপনি ফিউচারে বুঝতে পারবেন। তার মানে বর্জকী জীবন থেকে পুরো জীবনটাতে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যারা বলতে চেয়েছিলাম, আসলে মুখে মুখে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয়, নবীজি যা নিয়ে এসেছেন তাকে আমরা ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, তার মানে আমল করা, এটার নাম হলো সত্যিকারের প্রেম। এখন আমাদের মধ্যে কি সেই প্রেম আছে নাই? আমার দিকে তাকান, আমি বলি বেয়াদবিটা কিভাবে হয়। আমার আমি কিন্তু শুনেছি আলাউদ্দিন জিহাদি ভাই কিন্তু একটা আয়াত কিন্তু তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। তিনি কিন্তু আয়াতটা তেলাওয়াত করেছেন এবং তিনি এটাকে ট্রান্সলেট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, আ'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার কথা হলো, আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি কিন্তু ট্রান্সলেশন করিনি, আমি যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আইছি আজকে আপনাদেরকে বাঁচাইতে, কি করতে? আমি যে আজকে মুসাফির জানি না, মেহমান যে জানি না,
সবাই জানে আপনি জানতেন কইছি ভেতরে কইছি আপনারা সবাই কি জানেন আমি যে মুসাফির আইতে কম এই এই রাতের 3:30 বাজে রওনা দিও 7 ঘন্টার মতো লাগছে এখানে আসতে প্রাইভেট গাড়ি করে আবার বুঝেন কত কোণায় থাকি আমার জিহাদি ভাই যে গেছে উনি কি মেহমান না মুসাফির না আল্লাহ খুশি হইলে কি করে আল্লাহকে খুশি হইলে বৃষ্টি দেই আরো যদি খুশি হন তাহলে কি করেন কো বাবা মার কোলে দেই কন্যা সন্তান মেয়ে মেয়ে কো আল্লাহ আরো যদি খুশি হও তাহলে কি করো কো কারো বাড়িতে মেহমান পাঠাই সুবহানাল্লাহ কন্যা তা আল্লাহর রহমত না আমরা যদিও গুনাহগার নিজেকে নালায়েক মনে করি কিন্তু আপনাদের জন্য আজকে আমরা নিয়ামত এটা কইছি কে এই জন্য একটু ধৈর্য ধরেন আমি অল্প সময় ধরে আলোচনাটা গুছাই দিচ্ছি কারণ ধরছি যে অনেক সময় গেছে সময়টা স্টেজে বলে কিনে যে যাই কইছি আজকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবে 1 ঘন্টা চলে গেছে যাইতেছে অলরেডি সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম সবে বরাত গেল না আল্লাহ রাসূল যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ বলতেছে আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি কি করি আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও আমি 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 না শুধু আপনারা সবাই কে দোয়াটা শিখিয়েছে কে রাসূল কে শিখিয়েছে এবং বলেছেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও কি করো এই বুদ্ধিটা নবীজি শিখিয়ে দিয়েছে নবীজির কথার কি কোনো ত্রুটি আছে ভুল আছে যেই মৌলবীরা বলে সবে বরাতে এটা করা যাবে না বলা যাবে না এরা কি নবীর সাথে কি ভালো আচরণ করছে না বেয়াদবি করছে আরো জোরে বলেন না নবীর সাথে আপনার আমার কারো দুশ্মনী আছে আপনারা স্ট্রেট ভাবে কথা বলবেন কারণ কবর কিন্তু রাসূল বলেছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুটি রূপে রূপান্তরিত হবে জান্নাতের বাগান হবে জাহান্নামের গর্ত হবে যারা রাসূলের প্রতি 100% প্রেমিক হবে তাদের জন্যই হবে কবর জান্নাত কারণ রাসূল প্রেমের মধ্যেই আল্লাহ পাওয়ার সকল রাস্তা আর যারা রাসূল চিনতে পারবে না তারা মুনাফিক হয়ে কবরে যাবে আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গা থাকবে তাহলে আমরা মুনাফিক হতে চাই আচ্ছা রাসূল বলতেছে শাবানু শাহরি শাবান আমার মাস ও রজাবু শাহরুল্লাহ রজব আল্লাহর মাস ও রমাদ ও রমাদানু শাহরু উম্মতি রমজান মাস হলো আমার উম্মতের মাস আচ্ছা এই কথাগুলো কি অস্বীকার করার কোনো সুযোগ আপনার আমার আছে কথা বলেন না আছে নাই না থাকলে যারা এগুলোকে অস্বীকার করে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তারা রাসূলের সাথে বেয়াদবি করলো কিনা মানে আল্লাহ কি কইছে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত দিয়েছেন আখিরাতেও এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দেখতে বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখতে আপনার মরারও সুযোগ নাই বাঁচারও সুযোগ নাই আল্লাহ বলেছেন আমাহু আনহাবি গাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখতে সেখান থেকে অদৃশ্য হওয়ার সুযোগ নাই তার মানে পালাবারও রাস্তা নাই এই সমস্ত মানুষগুলো বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও আর ইমানদাররা যখন নবীকে ভালোবেসে কবরে যাবে তারা উত্তর দিবে সঠিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে সে গায়েব থেকে আওয়াজ আসবে যে কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায় মুমিনের কবর নবীর প্রেম ইমান মুমিনের কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে নূরের আলোতে আলোকিত হয়ে যাবে এখন হাদিস শরীফের মধ্যে আসে দেখেন মুমিনের কি প্রেম ওই ফেরেশতারা যখন আসবে বলবে আমারে দুনিয়াতে একটু পাঠান না সুবহানাল্লাহ কন্যা কয় আমাকে একটু দুনিয়াতে পাঠান কয় না আর তো যাওয়ার সুযোগ নাই কয় আমার আপন স্বজন কান্দে ফেরেশতারা বলবে সঙ্গে সঙ্গে বন্ধ আর তো যেতে পারবে না তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে আপনারা অনেক রাত হয়েছে দুর্বল হয়ে গেছেন আমি বুঝতে পারছি তারপরও চুমুক চুমুক কিছু কথা না বললেই নয় কারণ আমরা নামাজ দিয়ে লাভ হবে কি কোরআন দিয়ে লাভ হবে কি দান সৎকা দিয়ে লাভ হবে কি মাহফিল দিয়ে লাভ হবে কি আমরা যদি নবীকে চিনতে না পারে তাহলে 100% ব্যর্থ কথা ঠিক না ঠিক ইমানই তো নাই ইমান না থাকলে কি কোনো কাজ আছে নাকি গাছ যদি টিকে না থাকে ফল আসবে সম্মানিত উপস্থিতি এই গেল একটা বেয়াদবি সবে বরাত নিয়ে যথেষ্ট নোংরা নোংরা কথাবার্তা আমাদের মধ্যে আসেন নাই আচ্ছা আমার দিকে তাকান এটাকে কি বলা হয়
আরে এটা লাইট না, লাইট, লাইটের বাংলা কি আলো, লাইটের বাংলা কি আলো, আর লাইট ইংলিশ বাংলা হলো আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। কি বলা হয়? নূর। এই নূরটা এলো কোথেকে? বিজ্ঞান থেকে। কোথেকে? বিজ্ঞানটা আসলো কোথেকে? কোরআন থেকে। কোথেকে? কোরআনটা আসলো কার কাছে? সরকারে মদিনা যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যিনি নবীদেরও নবী। কথা কি বুঝেন না? নবীদেরও নবী, ঠিক কিনা বলে? সাধারণ মানুষের নবী না, তিনি নবীদেরও নবী। তাহলে এই লাইট আসছে আরেক জায়গা থেকে, আরেকটা লাইট তৈরি হয়েছে আরেক জায়গা থেকে। তো যেই জায়গা থেকে উৎপত্তি সেই জায়গাটাকে অনেক পাওয়ারফুল না? কথা কয় না? আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন নবীকে নূর বললেই অনেকের মাথাটা হট হয়ে যায়। আচ্ছা, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? তো আলোই তো ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হবে। কি হবে? শব্দের অর্থটা পরিবর্তন হবে, কিন্তু নূর যে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা নবীকে নূর না বলে আপনার আমার মত বলেন, এটাও বেয়াদবি। এটাও কি? কথা কয় না? এটাও কি? কথা বলেন না কেন? এটাও কি বেয়াদব? বেয়াদব কি আল্লাহ পছন্দ? রাসূল তো আরো করে না। আমার কথা বুঝে নেবেন, রাসূল যখন হয়নি তখন কিন্তু কিছুই হয়নি, রাসূল হওয়ার পরে কিন্তু সব হয়েছে। ইভেন আমরা হয়েছি। কে হয়েছে? যারা নবীকে বলবেন আপনার আমার মতো সাধারণ, তারা আর ইমান চলে যাবে, আপনারা ইমানদার হতে পারবেন না, কারণ রাসূল চ্যালেঞ্জ করেছেন, ওয়ালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাতে পারে নাই। তাহলে এটাও একটা বেয়াদবি। কথা বুঝেননি আমার? আচ্ছা ধরেন আমি কিন্তু আজকে স্টেজে চুপি চুপি চলে আসছি। কিভাবে চুপি চুপি চলে আসছি? কারণ আলাউদ্দিন জিহাদি ভাই যেভাবে আলোচনা করতেছে আপনাদেরও মনোযোগ, আমি আপনাদের মনোযোগ দৃষ্টিটাকে অন্যদিকে নিতে চাইনি, আমি চুপি চুপি চলে আসছি। নারাই দেওয়ার দরকার মনে করিনি, কিন্তু উনি তো দেখে দিয়ে দিয়েছে। এখন আমার কথা শোনে, আমরা কি রাসূলকে দাঁড়াইয়া মেলাদ সালাম করি না? সালাতু সালাম দেই কি না? কথা কই না? পিছনের ভাইদের কি বলছি, দাঁড়াইয়া যে সালাম দেই, আপনারা কি এটাকে প্রেম মনে করেন না বেদাত মনে করেন? প্রেম। যারা বেদাত মনে করেন ভাইদেরকে বলছি, কোরআন শরীফে সূরা ফাত খুলে দেখেন, সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতুআজিরুহু ওয়াতুআফিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রাসূল কি সম্মান পাওয়ার যোগ্য না আমাদের কাছ থেকে? কথা বলেন না কেন? আরে দুনিয়াতে আইয়া কইছে রব্বি হাবলি উম্মতি, কাল হাশরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু আমাদের শান্তি নিরাপত্তা কামনা করবে, ঠিক কিনা বলে? আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন কাল হাশরের দিন। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব সারা জীবন কাঁদছেন, আর কান্না লাগবে না, আজকে আপনি যাহাতে খুশি হন আমি তাহাতেই রাজি। কি আমার কথা শোনেন, আমরা কি সাধারণ একজন নেতা আসলে তাকে সম্মান করি না? এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না, তাকে সম্বর্ধনা দেই না? তা আপনার এমপি মন্ত্রী এসপি ডিপি ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও তো আসতো না আমার নবী না আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না মুর্দা? আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি। এখন প্রশ্ন আসতে পারে রাসূল রওজায় জিন্দা না মুর্দা? প্রশ্ন আসতে পারে না? আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা? নবী রওজা মোবারকে, শুধু আমার নবী নয় সব নবীর আল্লাহর প্রিয়রা, তারা রওজা মোবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থা আলবিয়াহু আহলাহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিছি, এখানে গাজীপুরের লোক আছে, আমি আরো বেশ মনে এক দুই মাস আগে দেখেছি নিউজে, গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায়, শুধু খেজুর খায়, তিনি অন্য কিছু খায় না। আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন? আরে ভাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুর চাই কি আপনি? আমি দামি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি রাসূলের শান গাইতে পারে, তাহলে আপনি আমি কি দাঁড়াইয়া একটা আমাকে সালাম দিতে পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়ে নিন, কিন্তু আপনি যখন আমাকে বেদাতি বলে ফতোয়া দিবেন বা এঙ্কার করবেন, তখন তো আপনার নসিব হয়ে যাবে খুশ নসিব। এই বেদাত বলার কারণে বুঝায় আপনি নবীকে ভালোবাসেন না। তো ভালো না বাসতে তো কিছুই হবে না, এখানে একটা বেয়াদবি আমাদের আছে। আমাদের মধ্যে নবীজি গায়েবের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায়।
আসলে কি নবীজি গায়েবের খবর জানে না? 100% জানে। আপনারা বলেন, হাত তুলে দেখেন, নবী কি গায়েবের খবর জানে কি জানে না? জানে তো, নবী শব্দের অর্থই হলো দৃশ্যে খবরদাতা। জানি না জানলে দেখেন, আমার দিকে তাকান, আমার এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, মাইকেও আলোচনা শুনতেছেন, আমার দিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি, নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, মেরাজে চাওয়ার পরে যখন আল্লাহর আরশের মধ্যে যখন পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাকিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, মানে কথা কাটাকাটি করছে? আপনারা আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন, নবী কি আল্লাহ, আপনারা আমার প্রাণের নবী বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে সে হাদিস কেনা বন্ধ, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কথাটা বলতে দেরি রে, আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান তারার দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি, আমার বউ পর্যন্ত প্রশান্তি আসতে দেরি হলো না, আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা যারা নবীর এই মৌজিজাকে অস্বীকার করতে চান, এটাও বেয়াদবি। এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল পড়তে চায় না ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও, তারা নামাজ নফল পড়ে না। আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে। এখনই আপনাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে, না হয় সারা জীবন আপনার কবরের পর হাদিয়া যাবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন বন্ধু, নবীজির সাথে গোস্তাকের ফল আমি একটা একটা করে দিব। আপনারা মদিনায় গেছেন নি, এখানে আসেন নি লোক, মদিনায় যান নাই আমরা করতে বা হজ করতে গেছেন নি কেউ, এখানে কেউ নাই বন্ধু। আমি আমিও তো গুনাহগার বাইশালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। একটা এক্সাম্পল দেয়, 557 সনের ঘটনা, নবীজির রওজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সীসা ডালা দেয়াল। এই সীসা ডালা দেয়ালটা কেন হলো, এই রহস্যটা কোথায়, আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু। এটার পরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করব বন্ধুরে। আমার আপনারা দেখবেন, ইহুদি নাসারারা বেঈমান কাফের মুশরিকেরা বুঝতে পেরেছে, মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারা চিন্তা করলো যে নবী মুহাম্মদকে তার রওজা থেকে যদি সরাতে পারি মুসলমানকে গায়ের করতে পারবো। তার কারণ হলো তাদের যে গবেষক, তাদের যে ধর্মযাজক, ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে, যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, গত বছর আপনাদের এখানে আমি সেন্টেন্স চেঞ্জ করেছিলাম, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে দ্য 100 রেঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, বন্ধু একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধু পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না। ইনি যখন পৃথিবী থেকে চলে গেল, কুমিল্লা টাউন হলে বন্ধু জানাজা করতে চাইলেন, নাকচ করলেন, দরবারে নিয়ে গেল বন্ধু। ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙ্গের নাম কি রে আরিফ, গুমতি গাঙ্গ, এই গাঙ্গের মধ্যে বন্ধু বেশি পানি, দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধু সানপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে, মানুষ আইসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু আমি বানিয়ে বলছি না রে, আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো সুন্দর করে, মানুষ চিৎকার হাকার করছে রে, ওই গুমতি গাঙ্গের পানিটা হাঁটুর নিচে বন্ধু চলে আসছে। তখন মানুষ এই পার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির জানা যায় অংশগ্রহণ করে বন্ধু। কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হইছে,
উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল সাকসেস ছিল আপনার আমার প্রাণের নবী। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে ইহুদিদের মাথা নষ্ট হয়ে কি কইতে চায় উনি? শুনেন শুনেন কোন আমি মাইক বন্ধ করছি। আপনার সামনে মানুষ থাকে না, আমার ভাই কিন্তু দোয়া করে যাবেন আপনি, আমি সেটি সেটি আর কি কমু জিহাদি বাইরে বল দিছি ভাই আপনি কোন সময় ধরবেন ভাই? আর এক দেড় ঘন্টার ব্যবধানে না, আমি আগেই করে নিলাম। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই একজন আগে একজনে পরে করলে যে করে একটা দইল, আমি করলে হইলো উনি করলে হইলো, ঠিক কিনা বলেন বন্ধুরে? আমার বিবেকবান যুবক তোমরা, তোমাদের বিচক্ষণা যদি থাকে তোমরা বুঝতে পারবা তোমাদের হৃদয় সিনার মধ্যে নবীর প্রেম ঢেউ খেলতে ধরবে। তোমরা বোঝো, ইহুদি নাসারারা গবেষণা করে দেখলেন, ইহুদি নাসারারা চমৎকার আর একটা বক্তব্য দিলেন বন্ধু, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কাদি চমৎকার ভাবে এটাকে তুলে ধরেছেন। তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আওর কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু, যখন তারা একটা সেন্টেন্স দেখলেন খুব চমৎকার মেকিং, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, ইনি আল্লাহর হাবিব কে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, আপনার আমার কাছে পরিচিত হয়েছে রিসালাত হিসাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধু তোমরা মুসলমান হয়ে নবীর সাথে বেয়াদবি করে তোমরা মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কবরে যাও জাহান্নামী হও। তোমরা দেখেছো যুবক বন্ধু, তোমরা যারা অনলাইনে থাকো আমি তোমাদের কি বলবো, কিছুদিন আগে দেখছো নি কোরআনের বল ধরতে এসেছিল একজন ধর্মযাজক গেরি মিলার, আপনারা কেউ দেখেন নাই, নাম হলো তার গেরি মিলার, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক, কয় 1500 বছর পার হয়ে গেছে, কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে, আমি কোরআনের ভুল ধরে সংশোধন করব, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা আয়াত গেরি মিলারকে আল্লাহ লাগবে না নবী লাগবে না একটার পর একটা চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছে। তিনি দেখতে দেখতে কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন সত্যিকারী আই সে দা হোলি কোরআন, ইনি বলতেছেন সত্যিকারের পবিত্র গ্রন্থ কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। মাথা নষ্ট হয়ে গেল হিন্দুদের, এবার তারা বন্ধু সিদ্ধান্ত নিল, সবাই শুনেন, নবীজিকে রওজা মুবারক থেকে বন্ধ বের করে নিয়ে যাবে, অজানা গন্তব্যে দাঁড়িয়ে ফেলবে। ও বন্ধু দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান, একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা নবীজির বন্ধ কদম মুবারকের কাজ দিয়ে তারা ওখানে একটা তাবু গড়ালেন, তাবুর নিচে তারা তক্তা বিছালেন, তক্তার উপর তারা বিছানা বিছালো, বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাত্রে তারা ওখান থেকে মাটিগুলো খুঁড়ত নবীজিকে রওজা মুবারক থেকে বের করার জন্য। তারা দিনের বেলা বের হতো না, তারা রাতের বেলা বন্ধু বের হতো, আস্তে 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 করে প্রত্যেক দিন রাত্রে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত। এমন করে 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 একবারই কাছাকাছি যখন চলে গেল ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন সুলতান, ওই ইহুদিরা খ্রিস্টানের এমন এমন কর্ম করতেছে রে। এবার বন্ধু কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল তিনি ক্লিয়ার হলেন না, এক এক করে বন্ধু দুই দিন তিনি স্বপ্ন দেখলেন, সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা হলেন, মদিনায় চলে আসলেন, আসার পরে তিনি এলান করে দিলেন আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব। জোরে জোরে সুবহানাল্লাহ, কি করব পুরস্কার দিব,
এবার বন্ধু তিনি অনুমতি নিলেন, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন। ওই নবীজি এখানে কিন্তু একটা প্রমাণ আছে, নবীজি অনেকেই বন্ধু নবীজির এই মুজিজাকে মানতে রাজি না। সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে, সবাইকে পুরস্কার দিলেন, কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন, কয় তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে? কয় হ্যাঁ আছে, নবীজির রওজার কাছে দুজন বুজুর্গ লোক আছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে, কয় জলদি চলো। এবার চলতে শুরু করলেন। এই তোমাদের সমস্যা কি? এই এদের সমস্যা কি? আমি কি তামাশা করতেছি এখানে? আরে এরা তো ঠিক আছে, এদের তো কোনো কথা নাই, এ কোনটা ডিস্টার্ব। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই, একেবারে সিম্পল সময় শেষ করে দিচ্ছি। এটা কার জানেন? যারা ইমানদার, যারা নবী চায়, যারা পরকাল চায়, যারা ফিউচার চায়, যারা ফিউচারকে ব্রাইটনেস করতে চায়, তাদের জীবনে মাস্ট বি রাসূল লাগবে। এই আমার দিকে তাকান, আমি এখান থেকে একটু ড্রপ দিলাম। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইজ নট নোন উইথ নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, ওবা সুবহানাল্লাহ, কোন নাকি লাই, আরে আরো জোরে কোন না, সুবহানাল্লাহ। নবীটা কি শুধু আমার না আপনারও? তো সুবহানাল্লাহটা কি জোরে কইবেন না আস্তে? আহারে অনে না চিন্তা করে, কবে গাজী সাহেব কি শুরু করছে একটা সত্র বাজে, ও আচ্ছাস করে না, কবরে গেলে কবে না, আহারে গাজী সাহেবের সামনে যদি আরো কতক্ষণ বইয়ে বইয়ে ওয়াজ হতাম, পরের দিন থেকে যদি নিজের চরিত্রটারে বদলাইতাম, আজকে অবস্থা হইতো? আহারে আপনারা তো বুঝেন না, আমরা যারা কিতাব দেখি, কিতাব নিয়ে ঘাটাঘাটি করি, আমরা বুঝি পরকালটা কত ভয়ানক, কত ভয়ঙ্কর, কত কান্নাকাটি করবে ফিরে আসার জন্য সুযোগ। আল্লাহ আবার মারে ফেলাও না, কই না আর তো সুযোগ নেই, মর বাঁচাই দাও, বাঁচার সুযোগ কি করবে? আল্লাহ বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উই লাভ ইউ, আমার নবীকে ফলো করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এখন যুবক ভাইরা প্রশ্ন করতে পারে, আল্লাহ কি ইংরেজিতে কোরআন পড়ছেন? আরে না, এটাই এখনকার যুগের আধুনিকতার ছোঁয়ায়, এজন্য মাঝে মাঝে একটু কই আর কি, আমি আবার নিজেরে পণ্ডিত মনে করে কই না। সত্যিকারই এখানে কিন্তু এডুকেটেড পারসন নিশ্চয়ই আছেন আপনারা, দু চারজন যদি বুঝতে পারেন আই এম ভেরি সাকসেস, তাই না? আর আল্লাহ বলছে ওইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার ইংরেজিটা দিলে বাদ দিলেন, এটা কি বাদ দেওয়া যাবে? কথা কয় না, এটা কি বাদ দেওয়া যাবে? বন্ধুরে আমার, এবারে সুলতান নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন নবীজির নজম বরকের কাছে, যাওয়ার পরে বন্ধু ডাক দিলেন বের হয়ে আসো। এবার বের হয়ে আসলো, আসার পরে দুজনকে বললেন তোমরা বাইরে স্প্রে করো, দাঁড়িয়ে থাকো। এবার বন্ধু লোক ঢুকলেন, দেখলেন বিছানা, বিছানা বন্ধু সরালেন, বিছানা সরানোর পরে এবার বন্ধু বিছানা নিচে দেখলেন তক্তা, তক্তা সরালো, তক্তার নিচে দিয়ে গভীর একটা সুরঙ্গ চলে গেল। বন্ধু আজকে রজনী যদি সুযোগ পাইতো রে, তাহলে নবীজিকে বের করে ফেলতো, কিন্তু নবীজিকে বের করা তো সহজ না। এটা সহজ মনে করে কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, সূরার নাম সূরা কলাম, ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় ওয়াতুল্লি বাদা যালিকা জানিম আল্লাহ কো উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরকে 10টা গালি দিয়েছে, 10 নাম্বারটা হলো তুই জারস, শেষ। তো যার সন্তান যত বড় শিক্ষিত হোক, ইমাম ওইটার তো না, ইমাম হিসাবে কার হইলো ইত্তাদাই তো বিয়াজাল ইমাম বলা যাবে, এটা হারাম, টোটাল হারাম। এবার বন্ধু কি করলেন? এবার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, এই দৃশ্য দেখে তখনই নবীজির রওজা মুবারকের চারপাশে শিশা ডালা দেয়াল করে দিল, কোন অপশক্তি যেন প্রাণের নবীকে ছিনিয়ে নিতে না পারে। এটা হলো বন্ধু নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এবং সৃষ্টির ভালোবাসা। আর সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দুই দুশ্মনের ছবি দেখানো, এটা হলো নবী জিন্দা এবং নবীজির মজেদা। সঙ্গে সঙ্গে দিনের বেলা
সঙ্গে সঙ্গে দিনের বেলা সকল মানুষের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুজনকে ওখানেই পুড়িয়ে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। মনে মনে কই মানুষ কি পুড়িয়ে লওয়া যায়নি তখন তো ছোট, এখন হাদিস শরীফ বড় হইয়া যখন কিতাব বুঝতে শিখলাম আস্তে আস্তে জানতে অবজারভেশন করতে লাগলাম তখন দেখলাম আল্লাহ রাসূল বলতেছে ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাতিবুহু, রাসূলকে যারা গালি দিবে রাসূলের ইজ্জতের দর চাদর ধরে যারা টান দিবে উম্মত তাদেরকে তুমি বলো না স্লেভ অফ টান, স্লেভ স্লেভ অফ টান বলে তাকে তুমি পার করে দিও না, আমি নবী বলে দিলাম তাকে হত্যা করে ফেলো, তাকে খুন করে ফেলো। আমরা তো খুন করিনি, আপনাদেরকে যারা দুশ্মনী করে আমরা তাদেরকে প্রেমময় ভাবে তাদের সামনে কথাগুলো তুলে ধরি, এগুলো তারা গ্রহণ করতে চায় না আর উল্টো আমাদেরকে ইনকার করে, তো এতে আমাদের কিছু হবে না। ওই যে আমার জেহাদি ভাই বলছে তুমি সারা জীবন শুধু দুরুদ বেদাত ফতোয়া দিতে দিতে কবরে যাও, আর আমরা বেদাত না রাসূল প্রেম মনে করে পড়তে পড়তে কবরে যাই, দেখবো কার বিজয় হয়। কথা বলেন না কেন? এই মিয়া যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে 80 বছরের সগীরে গুনাহ মাফ। দাইলামী শরীফের মধ্যে এসেছে হাদিস, কার হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হু, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রতিদিন যদি কেউ রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর গোলামি করি যিনি রওজা থেকে উম্মতকে কি দিতে পারে সাপোর্ট দিতে পারে। কথা কর না কেন, আমার এই জায়গাটা করে অনেক কথা নিয়ে আসছে, তবে আপনাদের নমুনা ভালো না আমি আর আলোচনা করব না, আমি জিকির করব, মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত করব, তারপরে তাবারক। সম্মানিত উপস্থিতি, আমার অবচান ও আলোচনা এখানেই সমাপ্তি করতে চাই, তার কারণ হলো রাত্র অনেক হয়ে গেছে প্রায় 1:30। আচ্ছা আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি আপনারা যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটা গজল গাইতাম, কোনটা গাইতাম? নবীর প্রেম তো সব দিতে আছে, আপনি কোনটা নবীর প্রেমিক? ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করি না প্রেম তো মরি না, বলে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করি না প্রেম তো মরি না, প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো সে কোদার নূরে পাহাড় জলে তো মশা জলি না প্রেম তো হরে প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে রহিলে পড়ি গোদার নামে রইলেন পড়ি তব হজ হরে না প্রেম তো মরি না আমি জানি কিন্তু গজল গাইলে হাদিয়ে পাবো আলহামদুলিল্লাহ করো না আরো জোরে আর একটা মায়ের শুনে গাইতাম। সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি পরে মনে থাকবে না। আচ্ছা লাখ মিয়া ভাই যে এত বড় প্রোগ্রাম একটা করেন প্রতি বছর, আমি তো শুরু থেকেই আছি 4 বছর আছি, আচ্ছা আপনাদের কাছ থেকে কি কোনো কালেকশন নেয়, কোনো টাকা পয়সা নেয়? তো আপনারা কি চান না এই প্রোগ্রামটা চিরকাল বেঁচে থাকো? কে কি চান হাত তোলেন তো একটু, সবাই চান? এই রে এই পাগলদের, এই পাগলদের তোলস না, এটি সব রাসূল নবীর পাগল আল্লাহর পাগল, আর কয়টা আছে হাত নামায় রাখছে আর বেক্ষিত বেক্ষাইতেছে বেক্ষলের মতো, বেকুক সোজা করে হাত তোলেন
একদম আমার মতো আমার মতো আমার মতো এই হাত লাগবেন আর আমার সাথে সুর দিবেন। পহিলে রে রানাই গো নবী, পহিলে রে রানাই, পহিলে রে রানাই গো নবী, পহিলে রে রানাই, দুই কদমে চুমুর খাব, দুই কদমে চুমুর খাব, চড়নি ধুলি মাখব গায়ে, পহিলে রে রানাই সবাই গো নবী, পহিলে রে রানাই, ও পহিলে রে রানাই গো নবী, পহিলে রে রানাই, দুই কদমে চুমুর খাব, দুই কদমে চুমুর খাব, চড়নি ধুলি মাখব গায়ে, পহিলে রে রানাই সবাই গো নবী, পহিলে রে রানাই, পহিলে রে রানাই গো নবী, পহিলে রে রানাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনার সোনার গড়ে অচির তিনি সর্বদাই, পহিলে রে রানাই গো নবী, পহিলে রে রানাই।